Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. কেমন আছেন আপনারা ভাই সব? আছি আল্লাহর কাছে ভালো আছি। হ্যাঁ, অনেকক্ষণ থেকে বসে আছেন। এই আপনার অপেক্ষায় ছিলাম। পান নেন, পান নেন, পান খান, পান নেন। আজকে 14 বছর হলো আপনার জমি কেনার। আপনি জমির খাজনা তিনবার পয়সা নিলেন, আপনি জমির স্টাডি দিতেছেন না, এই জন্য আপনার কাছে দেখা করতে আসলাম যে এই জমিটা স্টাডি নেই। আরে ভাই, আমি তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে আছি। রাত্রে আমার ঘুম হয় না এই ব্যাপারটা চিন্তা করতে করতে। এই যে জমিটা আপনাদের কাছে আমি বেচছি, বেচার পরে আমি পয়সা নিলাম, বেড়ি বিয়ে দিলাম 4-5টা, তা আমারও তো একটা দায়বদ্ধতা হবে। এই যে জমিটা আমি রেজিস্ট্রি দিচ্ছি না বা দিতে পারতেছি না, এই যে সরকারি কতগুলো নিয়ম কানুন, জমিটা অর্পিত ইনিমি পারতেছি না রেজিস্ট্রি দিতে। যাই হোক, আপনারা তিন তিনবার পয়সা দিয়েছেন, সর্বশেষ টাকা যেটা আমি নিছি এই টাকা দিয়ে আমি জমিটা খারিজ করতে সক্ষম হয়েছি। এখন আপনারা জমিটা রেজিস্ট্রি নিন। গতকালকে আপনাদের সাথে তো বাজারে কথা হইলো, আপনাদের তো আসতে বলছে, আরও দুই চারজন গণ্যমান্য লোকের আমার দরকার ছিল, ওনাদেরকে আমি ডাকছি। আমার দুইটা কথা বলুন। দেখেন, আমি মেয়ের দায়ে জমিগুলো বিক্রি করছি, বেটির দায়ে আমি টাকাগুলো বিক্রি করছি, জমিগুলো বিক্রি করছি। আপনারা যা দাম বলছেন, মেয়ের দায় বলে কথা, যা দাম বলছেন আমি তাতেই বিক্রি করছি। এখন না, আপনি যেটা বলতে চাইতেছেন আপনি সরাসরি বলেন না, কোনো এত কথা তো পেশ পুশ করার দরকার নেই ভাই। আপনি যা বলবেন, সমস্যা বলি মানুষ এরকম। এখানে আমার কথা সরাসরি, আমি তো জমি তো আমি বেচছি, জমি বেচছি, জমি আমি রেজিস্ট্রি দিই। এখন আপনাদেরকে ডাকছি, গণ্যমান্য দুই চারজন সাথে করে আমি ডাকছি। আমার দুইটা কথা আছে, কথা দুইটা কি, জমিটা আপনারা নিচ্ছেন টাকার মাল, কিন্তু আমি আটানাতে বেচছি। আচ্ছা, তখন যা বাজার ছিল আমি ন্যায্য মূল্য পাই না, কারণ কি, জমিটা ছিল ইনিমি, জমিটা ছিল অর্পিত মেয়ের দ্বার। আমি আপনার যা দাম বলছেন আমি তাতেই বেচছি। জমির পরিমাণ কত রয়ে? জমি আমার, আমি নিজে 30 শতক, আর ওই যে রফিকুল ভাই নিজে 27 শতক। হ্যাঁ, উনি তো বলতেছে টাকা পয়সা এখন অনেক বাকি আছে। বাকি বলতে কি, আসলে আমি ওটাও বলতে চাইছি যে বাকি, আবার যে এটাও বলি, যে এটাও বলি নাই যে টাকা ওনারা দেয় নাই। আমার কথার আগে শেষ করতে চাই, বর্তমান জমির বাজার কত চলছে? 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা দোন চলছে। আপনারা 6 লক্ষ বাদ দেন, মুরবি 6 লক্ষ বাদ দেন, 5 লক্ষ তো, আর 5 লক্ষ বাদ দেন, 4 লক্ষ তো হইব। তা আপনারা তখন জমির আপনারা দিচ্ছেন কত করে টাকা? আপনারা 4 লক্ষ থেকে আগে যে টাকাটা আপনারা দিচ্ছেন, আপনারা আগে যে টাকাটা দিচ্ছেন, ঠিক আছে, 4 লক্ষ থাকে ওই টাকাটা বাদ দিয়া, 4 লক্ষ মিলাইতে যে টাকাটা আপনার আগে দিছে, 4 লক্ষ মিলাইতে ওই টাকাটা বাদ দিয়া 4 লাখ মিলান, ওই টাকাটা আমার দেন, আপনারা জমি রেজিস্ট্রি নেন। যেহেতু তুমি জমি বেচছি, আমার দ্বারা এই বয়সে বেইমানি সম্ভব না, আমি পারবো না, বেইমানি আমার দ্বারা সম্ভব। কোন কথা কত দাম হিসেবে টাকা গ্রহণ করা হয়েছিল ভাই? আমি আগেই বলছি, মেয়ের দায়, আমি টাকার মাল আটানাতে বেচছি না, মানে টাকার মাল আমি আটানাতে বেচছি, আমি জামা দামের যাইনি, আমি দামা দামের যাই, মেয়ের দায় বলে কথা। আমি তো দেখছি যে আগে দাম, এ ভাই অবুকুল যা, আর তা কি তুই কি কইছিলি? এলা তোরা নতুন ভাবে মাহাল জুছছিস দেখোন সে, তা সেটা তুই এলা আলোচনা করবি না? এলা জমিকে নিয়ে বাদ আমি ইয়া হয়ে গেছো নাকি? কিচ্ছু হন নাই, কিচ্ছু হন নাই। তা তুই যে খালি শুনিস জমি নিছিস, কত টাকা দিছিস? ওমা তো এখন কাকুতি মানে শেষ হয়ে আমি তাতে কি করি? এখন আমরা তো জমি কিনি, আর রফিকুল একটা বলছে যে জমিটা আমরা রেজিস্ট্রি না নিয়ে আমরা দোষ করছি। হ্যাঁ, এটা আমাদের ভুল। এখন আপনাদের 10 জনকে ডাকছি, আপনারা সিদ্ধান্ত যেটা দেবেন আমরা মানি নাকি রফিকুল ভাই? হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু এটা এখন সেটা উনি এখন ভালো করে জানুক, উনি এখন কি করবে? আমি বলছি, বলেন আপনার, আমি জমির টাকা নিছি, আমি জমি বেচছি, আমার আমি অস্বীকার করি না। হ্যাঁ, আমি আজও স্বীকার, জমি রেজিস্ট্রি দিব আমি তাতেও স্বীকার। কিন্তু ভাই, আমার এই এই যে ছোট্ট একটা আবদার, এই আবদারটা আপনারা ফিল আপ করেন, আমার কোনো মনে কোনো বেইমানি নাই, কোনো 2 নম্বরই নেই, কোনো চিটারি নেই, মানে টাকা আপনাকে আরও দিতে হবে। হ্যাঁ, বাজার বর্তমান চলছে 6 লক্ষ। হ্যাঁ, 6 লক্ষর দরকার নেই, 4 লক্ষ তো হইব বাজার।
এখন কি করবেন আর কত টাকা দিবেন ওইটা এখানে একটা ফয়সালা করি করো তোমা করো তোমার উপর বাদ দিয়ে ফেলে রাখা যাবে না দাদা এটা না এটা না বাবাজি আমি তো ছোট একটা আবদার করছি আমি তো বাজার বর্তমান চলছে জমির কথা 6 লক্ষ আমি 6 লক্ষ চাই না 5 লক্ষ চাই না আমি 4 লক্ষ আমি 4 লক্ষর কথা বলছি আমারে আমারে মারেন না জমি আর ভাই তুই একটা কথা বারবার কইছ কেন দানগ যেটা করব ওইটা তুই মানবি না 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 জমি আমি বেচছি আমি 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 তো মানছি এই তো জমি আমি তো সিজার করছি সিজার সিজার করা যাইবে না আমি তো দাওজি কথা আমার ওইটাই আমার এই ছোট আবদার আপনারা পূরণ করেন আপনারা জমি রেজিস্টার দিন ছোট আবদার আমি রাখছি আবদার বড় রাখিনি আবার যেখানে জমি চলছে 6 লক্ষ টাকা আমি 5 লাখ না আমি 4 লাখ হিসাব করছি আমার এই ছোট একটা আবদার আমার পূরণ করে জমি রেজিস্টার তাহলে এই ব্যাপারটা এখন একটু চেয়ারম্যানের স্বর্ণপন্ন হয়ে চলেন তাহলে আমার আপনার জমি রেজিস্ট্রি নিব না আমরা এখন ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের সাথে জানগা হ্যাঁ যাই বলতে হইবে আমার হ্যাঁ জানগা বলতে হইবে জানগা আমি বেঈমানির জামুন আমি বেঈমানির জামুন আমি বেঈমানির জামুন না এই বয়সে এই বয়সে বেঈমানি করব না বেঈমানি আমার দ্বারা সম্ভব না